मोहम्मद नवाब आली सहकारी अध्यापक रसायन विभाग दौलतपुर कलेज दौलतपुर कुष्टिया। आमी आज के तुम्हारे संगे रसायनेर मौलेर इलेक्ट्रन बिन्यास अनुजाई श्रेणी विभाग एटा आमी देखबो, अर्थात ब्लक अनुसारे मौलेर श्रेणी विभाग, ब्लक अनुसारे मौलेर श्रेणी विभाग निये आमी आलोचना करबो तुम्हारे संगे। এই ব্লক অনুসারে আলোচনা করতে যেহেতু এটা পর্যায় সারণীর একটি অংশ, তাই সেখানে আমাদের কিছু বলতে হয় যে পর্যায় সারণী কি। পর্যায় সারণী হচ্ছে মৌলসমূহের একটা সারণী, যে সারণীতে একই রূপ ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সকল মৌলকে একই নিয়মে স্থান দিয়ে যে সারণী প্রস্তুত করা হয়েছে তার নাম পর্যায় সারণী। তাহলে একই রূপ ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সকল মৌলকে একই নিয়মে স্থান দিয়ে মৌলের যে সারণী প্রস্তুত করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। এই পর্যায় সারণী 1869 সালে মেন্ডেলিভ সর্বপ্রথম এই পর্যায় সারণী আবিষ্কার করে। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করে তখন পর্যন্ত পারমাণবিক সংখ্যা ছিল না, অর্থাৎ প্রোটন সংখ্যা তখন আবিষ্কার হয় নাই। তাই মেন্ডেলিভ বলছিল মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে সে বলল কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেই সময় আবিষ্কার হয় মাত্র 63টি মৌল। সেই 63টি মৌলকে সে 12টি পর্যায়ে এবং 8টা শ্রেণীতে সন্নিবেশ করেছিল। কয়টা পর্যায় ছিল? 12টা ছিল পর্যায় সেই সময়, আর 8টা ছিল শ্রেণী। এই 12টি পর্যায় এবং 8টা শ্রেণীতে 63টি মৌল আবিষ্কার হয়েছিল, আর তার নিজের দেওয়া ছিল 4টি। মোট 67টি মৌলকে সে একটা ছকে পারমাণবিক ভরবৃদ্ধি অনুযায়ী শ্রেণীবদ্ধ করে এবং একই রূপ ধর্মবিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীতে সে অবস্থান দেয়। তাই এই মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এরপরে 2016 সালে মোট 118টি মৌল আবিষ্কার হলো এবং ইউপেক অর্থাৎ IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা, এই 118টি মৌলকে শনাক্ত করলো। শনাক্ত করার পরে বোর নামক একজন বিজ্ঞানী সে মেন্ডেলিভের পর্যায় সারণীকে রিভাইজড করে নতুন একটা দীর্ঘায়িত পর্যায় সারণী আবিষ্কার করলো মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। এই পর্যায় সারণীতে মোট 18টা আছে শ্রেণী এবং 7টি আছে পর্যায়, 18টা শ্রেণী আর 7টা পর্যায়। তাহলে বোর আবিষ্কার করলো 2016 সালে, এই সময় মৌলের সংখ্যা হয়ে গেল 118টা। এই 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি, আর অবশিষ্ট মৌলগুলো উচ্চতর বা উন্নততর পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে। মোট এই 118টি মৌলকে একটা ছকে, হ্যাঁ, তাদের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়েছে। সেই ছক অনুযায়ী আমরা যখন বাম থেকে ডান দিকে যাই, এটাকে বলি আমরা পর্যায়, এরকম পর্যায়ের সংখ্যা ছিল তখন 7টি। বোর প্রদত্ত পর্যায় সারণী, দীর্ঘায়িত পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টি। আর এরকম উপর থেকে নিচে, এইটাকে আমরা শ্রেণী বলি, এই শ্রেণীর সংখ্যা হয়ে যায় 18টা, এই 118টা মৌলকে একটা ছকে অর্থাৎ পারমাণবিক ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এমনভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যে 1 নম্বর শ্রেণীতে মোট মৌল আছে 7টা, 2 নম্বর শ্রেণীতে মৌল আছে 6টা, 3 নম্বর শ্রেণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 32টা, 4 থেকে 12 পর্যন্ত প্রতিটি শ্রেণীতে মৌল আছে 4টি করে,
13 থেকে 17 পর্যন্ত প্রতিটি শ্রেণীতে মৌল আছে 6টি করে এবং 18 নম্বর শ্রেণীতে মোট মৌল আছে 7টা। এই টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118টা। এইভাবে দেখানো হয় যে শ্রেণীর পরে যখন আমরা পর্যায়ে বলি তখন পর্যায় বললে বলতে হয় 1 নম্বর পর্যায়ে মৌল আছে 2টা, 2 এবং 3 নম্বর পর্যায়ে মৌল আছে 8টা, 4 এবং 5-এ আছে 18টি, 6 এবং 7-এ আছে 32টা। এইভাবেও মোট মৌলের সংখ্যা হয়ে যায় 32টা, এই 118টা টোটাল মৌলের সংখ্যা হয়ে যায় 118টা। এই 118টা মৌলকে তার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 4টি ব্লকে ভাগ করা হয়েছে, 4টি ব্লকে ভাগ করা হয়েছে। কি কি 4টি ব্লক হচ্ছে? এস, পি, ডি এবং এফ। এই 4টি ব্লকে 118টা মৌলকে ভাগ করা হয়েছে। এই 4টা ব্লকের মধ্যে এস ব্লক মৌল হচ্ছে 14টা, পি ব্লক মৌল হচ্ছে 36টা, ডি ব্লক মৌল হচ্ছে 41টা এবং এফ ব্লক মৌল হচ্ছে 27টা। তাহলে 14+36+41+27 = 118, টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118টা। তাহলে ব্লক অনুসারে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা যে মৌলগুলোকে শ্রেণীবিন্যাস করছি তার ব্লক অনুসারে এটাকে 4টি ব্লকে ভাগ করে আমরা মৌলের সংখ্যা পাই কত? 118টি। তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। আমি এখন পর্যায়ক্রমে এস, পি এবং ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। এস ব্লক মৌলকে বলা হচ্ছে যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস উপস্তরে যায় তাকে এস ব্লক মৌল বলে। তাহলে ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ অর্থাৎ শেষ ইলেকট্রনটি যদি এস উপস্তরে যায় তবে তাকে এস ব্লক মৌল বলে। যেমন আমরা যদি বলি, যেমন সোডিয়াম এনএ, ন্যাট্রিয়াম যাকে বলা হয়, যার পারমাণবিক সংখ্যা 11, এটার বিন্যাস করলে দেখা যায় যে 1s2, 2s2, 2p6, 3s1। তার মানে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর 3 এবং ইলেকট্রনটি গেল এস এর উপরে। এর সাধারণ সংকেত লেখা হয় NS1, ওই জন্য এটাকে এস ব্লক মৌল বলা হয়েছে, শেষ ইলেকট্রনটা এস এর উপরে গেছে। অনুরূপে যদি আমরা বলি ম্যাগনেশিয়াম 12, যার বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে এরও শেষ ইলেকট্রনটা কার উপরে গেছে? এস এর উপরে গেছে, তার বিন্যাস হচ্ছে NS2। তাহলে সর্বোপরি আমরা লিখতে পারি যে এস ব্লক মৌল হলে তার সাধারণ সংকেত হবে NS1 থেকে কত? 2। তাহলে 1 নম্বর শ্রেণীর সকল মৌল অর্থাৎ এখানে আছে 7টি, 2 নম্বর শ্রেণীর সকল মৌল এখানে আছে 6টি, আর 18 নম্বর শ্রেণীর একটি মৌল হিলিয়াম, একটি মৌল হিলিয়াম এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মোট এখানে মৌল সংখ্যা হচ্ছে 14টি, মোট এখানে মৌলের সংখ্যা হচ্ছে 14টি। হিলিয়াম এর ইলেকট্রন, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস NS2 এর মতো, কিন্তু এর অবস্থান 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে। যেহেতু এই হিলিয়ামের ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে মিলে যায় তাই হিলিয়ামকে 2 নম্বর শ্রেণীতে না দিয়ে 18 নম্বর শ্রেণীতে স্থান দিয়েছে। এই হিলিয়াম সহ মোট মৌলের সংখ্যা হয়ে যায় 18টা। এখানে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলে খাদ ধাতু, খাদ ধাতু বলে কারণ এরা পানির সঙ্গে খাদ দ্রবণ তৈরি করে। যেমন সোডিয়ামের কথায় যদি বলি, এই পানির সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র খাদ। আর 2 নম্বর শ্রেণীর মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলগুলোকে বলা হয় মিথক্ষার ধাতু, কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অনেক যৌগ মাটিতে পাওয়া যায়। আবার বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের পরের মৌলগুলো এরা পানির সঙ্গে খাদ দ্রবণও তৈরি করে, এই কারণে এদেরকে স্বাভাবিকভাবে মিথক্ষার ধাতু বলা হয়। এখানে মোট 6টি মৌল আছে, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর মিথক্ষার ধাতু অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে যারা আছে
হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এর মধ্যে হাইড্রোজেন খাদ্যধাতু নয়, খাদ্যধাতুর প্রতিনিধি হিসাবে একে এক নম্বর শ্রেণীতে রাখা হয়েছে, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই মৌলগুলোকে কী বলা হয়, খাদ্যধাতু বলা হয়। তাহলে খাদ্যধাতু আর মৃৎখাদ্যধাতু আর হিলিয়াম দিয়ে মোট মৌলের সংখ্যা হচ্ছে কয়টা, 14টি। মোট মৌলের সংখ্যা হচ্ছে 14টি। তাহলে ব্লক অনুসারে আমরা প্রথম আলোচনা করলাম এস ব্লক, এরপর আমরা বৈশিষ্ট্য পরে বলবো, আজকে আমি ব্লক অনুসারেই মৌলের শ্রেণী বিভাগগুলো দেখব। এর পরের ব্লকটার কথা বলছিলাম পি ব্লক। পি ব্লক, পি ব্লক মৌলের সংখ্যা বলেছি 36টা। এদের অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে 13 থেকে 18 পর্যন্ত, এর মধ্যে হিলিয়াম বাদ, অর্থাৎ 36টা মৌলকে পি ব্লক মৌল বলে। এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এদের শেষ ইলেকট্রনটা সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর পি হয় এবং শেষ ইলেকট্রনটা পির উপরে যায়, শেষ ইলেকট্রনটা পির উপরে যায়, ওই জন্য এটাকে পি ব্লক মৌল বলা হয়েছে। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা পি উপস্তরে যায় তাকে পি ব্লক মৌল বলা হয়। এই পির উপরে যখন ইলেকট্রনটি যায় পির ঠিক বামে এস উপস্তর থাকে, এই এস এবং পি একই শক্তি স্তরে থাকে, যার কারণে এই পি ব্লক মৌলে সাধারণ সংকেত লেখা হয় NH2 NP1 থেকে 6 NP1 থেকে 6। এর এখানে প্রধান শক্তি স্তর NH2 NP1 থেকে 6, অর্থাৎ পির উপরে 1 থেকে 6টা ইলেকট্রন থাকতে পারে, ওই জন্য বলা হচ্ছে 13, 14, 15, 16, 17, 18 এই 6টি শ্রেণীকে পি ব্লক মৌল বলা হয়েছে। এই পি ব্লক মৌলে যেমন আমরা একটা মৌলের কথা যদি বলি যে অ্যালুমিনিয়াম 13, যার বিন্যাস 1H2 2H2 2P6 3H2 3P1, তাহলে শেষ ইলেকট্রনটা কোন উপস্তরে গেল, পি উপস্তরে গেল, শেষ ইলেকট্রনটা পি উপস্তরে গেল, কিন্তু পির পাশেই বাম পাশে এস আছে, এস এবং পি একই শক্তি স্তরে থাকে, এস এবং পি একই শক্তি স্তরে থাকে, তাহলে এটার বিন্যাস হয়ে গেল NH2 NP1 এর মতো, NH2 NP1 এর মতো। এরপরে যেটা হচ্ছে সিলিকন 14, যার বিন্যাস 1H2 2H2 2P6 3H2 3P কত 2, যার বিন্যাস হয়ে গেল NH2 NP2 এর মতো। সিলিকনের পরে ফসফরাস 15, 1H2 2H2 2P6 3H2 3P3, এর বিন্যাসটা হয়ে গেল NH2 NP3-র মতো, NH2 NP3-এর মতো। সালফার 16, 1H2 2H2 2P6 3H2 3P4, যার বিন্যাস হয়ে গেল NH2 NP4-এর মতো, NP4-এর মতো। সালফার পরে ক্লোরিন যদি 17 লিখি, 1H2 2H2 2P6 3H2 3P কত 5, NH2 NP5 এর মতো। ক্লোরিনের পরে আর্গন যদি লিখে 18, 1H2 2H2 2P6 3H2 3P6, যার বিন্যাস হয়ে গেল NH2 NP6 এর মতো। এখন আমরা বলেছি এইগুলো কত থেকে, 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 নম্বর শ্রেণী পর্যন্ত। যখন যে শ্রেণী 13 হয় এর এস এবং পির ইলেকট্রনের সঙ্গে 10 যোগ, এসের ইলেকট্রন যোগ পির ইলেকট্রন, এসের ইলেকট্রন যোগ পির ইলেকট্রন যোগ 10 যোগ করলে শ্রেণী পাওয়া যায়, এর শ্রেণী হচ্ছে 10 × 3 = 13। অনুরূপে এসের ইলেকট্রন পির ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করলে এটা শ্রেণী হয় 14, এটা হয় 13। এসের ইলেকট্রন পির ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করলে 3 × 2 = 5, 5 × 8 = 10, এটা 15 হয়, এটা তেমনি 16 হয়, এটা 17 হয়, এটা 18 হয়। এইটা এই 6টা শ্রেণী, এই 6টা শ্রেণী হচ্ছে পি ব্লক মৌল, এই 6টা শ্রেণী হচ্ছে পি ব্লক মৌল। এখানে মোট মৌলের সংখ্যা হচ্ছে 36টি, এখানে মোট মৌলের সংখ্যা হচ্ছে 36টি। তাহলে সংজ্ঞায়িত করলে বলা হয় যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি উপস্তরে যায় তাদেরকেই পি ব্লক মৌল বলে। তাহলে আমরা 2টি ব্লক শেষ করলাম,
এর পরের ব্লকটা আসলে ডি, এর পরেরটা আসছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলের সংজ্ঞায় বলা হয় যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী ডি উপস্তরে ইলেকট্রনের প্রবেশ ঘটে তাকে ডি ব্লক মৌল বলে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী ডি উপস্তরে ইলেকট্রনের প্রবেশ ঘটে তাকে ডি ব্লক মৌল বলে। এই ডি ব্লক মৌলের সাধারণ সংকেত এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ওয়ান থেকে টেন এন এস, ওয়ান থেকে টু। এখানে এন হচ্ছে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর বিন্যাসে যেটা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে বসানো হয়। সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর বাইরে যে সংখ্যাটি থাকে এন এর মান তাই হয়। এখানে দেখা যাচ্ছে যে এস এর পূর্বে ডি আছে, এস এর পূর্বে ডি আছে, এস এর চাইতে ডির প্রধান শক্তি স্তর কী হয়, এক কম হয়। তাহলে ডি ব্লক মৌলের শেষ ইলেকট্রনটা ডির উপরে যায়, ডির ডানে এস থাকে, কিন্তু এস এর প্রধান শক্তি স্তরের চাইতে ডির প্রধান শক্তি স্তর এক কম হয়। আর এইখানে মোট মৌলের সংখ্যা হচ্ছে একচল্লিশটা, এরা আসে হচ্ছে অর্থাৎ পর্যায় সারণীতে তিন নম্বর শ্রেণী থেকে বারো নম্বর শ্রেণী পর্যন্ত, মোট দশটা শ্রেণী আছে, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তিন থেকে বারো পর্যন্ত মোট দশটা শ্রেণী ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল এরা চতুর্থ পর্যায় থেকে শুরু, চতুর্থ পর্যায়ে ডি ব্লক মৌলকে থ্রি ডি ব্লক মৌল বলে, থ্রি ডি, এই থ্রি ডি ব্লক প্রথম, থ্রি ডি ব্লক, এই থ্রি ডি ব্লক মৌলকে প্রথম অবস্থান্তর সিরিজ বলে, প্রথম অবস্থান্তর সিরিজ বলে। এখানে মৌল আছে স্ক্যান্ডিয়াম অর্থাৎ একুশ থেকে জিঙ্ক পর্যন্ত, তিরিশ, একুশ থেকে জিঙ্ক পর্যন্ত মোট দশটি মৌল আছে এখানে, মোট দশটা। তারপরে ফোর ডি ব্লক মৌল, ফোর ডি ব্লক মৌল হচ্ছে ইট্রিয়াম উনচল্লিশ থেকে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম পর্যন্ত, উনচল্লিশ থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এখানে মোট দশটি মৌল আছে। তারপরে ফাইভ ডি ব্লক মৌল, ফাইভ ডি ব্লক মৌল হচ্ছে ল্যান্থানাম, ল্যান্থানাম সাতান্ন, সাতান্ন থেকে হাফনিয়াম, এই সেফ হাফনিয়াম চুয়াত্তর থেকে, চুয়াত্তর থেকে হাফনিয়াম, এটা হচ্ছে বাহাত্তর থেকে আশি পর্যন্ত, হাফনিয়াম হচ্ছে বাহাত্তর থেকে, বাহাত্তর থেকে মার্কারি আশি পর্যন্ত, এখানেও দশটি মৌল আছে। তাই ল্যান্থানাম সাতান্ন, এরপরে আটান্ন থেকে একাত্তর পর্যন্ত এরা হচ্ছে এ ব্লক মৌল, আটান্ন থেকে একাত্তর পর্যন্ত এ ব্লক মৌল, যার কারণে বাহাত্তর থেকে আশি পর্যন্ত হচ্ছে ফাইভ ডি ব্লক মৌলের মধ্যে পড়ে, ফাইভ ডি ব্লক মৌলের মধ্যে পড়ে। তারপর সিক্স ডি ব্লক মৌল অর্থাৎ এইটা আছে চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়ে, এটা আছে পঞ্চম পর্যায়ে, এটা আছে ষষ্ঠ পর্যায়ে, আর এটা আছে সপ্তম পর্যায়, সপ্তম, সপ্তম পর্যায়ে, সপ্তম পর্যায়কে সিক্স ডি ব্লক মৌল বলে। এখানে আছে অ্যাক্টিনিয়াম ৮৯, থোরিয়াম ৯০ থেকে, এইখানে ৯১ থেকে ১০৩ পর্যন্ত এ ব্লক মৌল। তাহলে রাদারফোর্ডিয়াম আরএফ ১০৪ থেকে কপারনিসিয়াম ১১২ পর্যন্ত, এখানে মোট ১১১টি মৌল আছে, এই মিলায়ে মোট একচল্লিশটা হচ্ছে ডি ব্লক মৌল, একচল্লিশটা হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দশটা, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত দশটা, যাকে ফোর ডি ব্লক মৌল বলে। ফাইভ ডি ব্লক মৌলের মধ্যে পড়ে সাতান্ন, হাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত, হাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত, আর অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম পর্বতে রাদারফোর্ডিয়াম ১০৪ থেকে ১১২ পর্যন্ত, কপারনিসিয়াম পর্যন্ত ১১টা, মোট একচল্লিশটা মৌল হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ব্লক মৌল হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী ডি উপস্তরে ইলেকট্রন আসলেই তাদেরকে আমরা কী বলি, ডি ব্লক মৌল বলি। যেমন
এখন যদি আমরা বিন্যাস থেকে দেখি, যেমন আমরা যদি বলি স্ক্যান্ডিয়াম 21, যেটা 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s3d, কিন্তু আমরা সাজাই লিখলি 3d 4s, 4s এ দুইটি ইলেকট্রন যাওয়ার পরে শেষ ইলেকট্রনটা কোথায় আসছে? d-র উপরে। এখন এটাকে যদি আমরা সাধারণ সংকেতে নিই, n-1 d এটা 1 হচ্ছে, 4s কত? 2। n এর মান যদি এখন আমি 4 বসাই, তাহলে 3d1 হয় আর 4s2 হয়, 4s2 হয়। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? d-র উপরে আসছে। ওই জন্য এদেরকে ডি ব্লক মৌলও বলা হয়েছে, ডি ব্লক মৌল বলা হয়েছে। তাহলে এই ডি ব্লক মৌলের সংখ্যা কতটা? ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে মোট 41টা। এখন যদি আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, আয়রন 26, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s3d, তাহলে 3d এখানে হবে 6, 4s2, 2 আর 2 4 আর 6, 10 আর 2 12 আর 6 18, আর 6 24, আর 2 কত 26। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি n-1 d হয়ে যাচ্ছে 6 আর 4s2। n এর মধ্যে যদি 4 বসাই, তাহলে এটা 3d 6 4s2 হয়। এরপরে আসে f ব্লক মৌল, f ব্লক মৌল। তাহলে f ব্লক মৌল হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা f উপস্তরে যায়, তাদেরকে f ব্লক মৌল বলা হয়। এই f ব্লক মৌল হচ্ছে, এরা আছে ষষ্ঠ পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে আছে 14টা, এবং সপ্তম পর্যায়ে আছে 13টা, মোট 27টা হচ্ছে f ব্লক মৌলের সংখ্যা। তাহলে আমরা ব্লক অনুসারে মৌলের শ্রেণীবিভাগ দেখলাম, আগামী দিনে আমরা এই মৌলগুলোর ধর্ম দেখব। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, ভালো থেকো।